করোনা অতিমারির সঙ্গে অতিবৃষ্টির ফলে রাজ্যের বিস্তীর্ণ অংশের মতো বেসিন এলাকা ময়নাবাসী আর জলবন্দী। 60% বাসগৃহ জলমগ্ন, ভেতরে সব রাস্তা 1 থেকে 4 ফুটের জলের তলায়। পানীয় জল, খাদ্য, চিকিৎসা ও মলত্যাগের প্রকট সমস্যা। পান, মাছ ও সবজি চাষী সহ আর দিন আনা দিন খাওয়া মানুষের রুটি রোজগার চরম সংকটে। বানভাসী এলাকার চেয়ে ময়নার জলের গভীরতা অনেক বেশি। একমাত্র জল নিষ্কাশনের সুযোগ মূলত 4টি সুইচগেট, যেগুলোর বেশিরভাগ খারাপ হয়ে পড়ে আছে। 147 বর্গমিটার এলাকা, বিশাল জলরাশি, মাত্র 30টি পাম্প চালিয়ে এই জল বের করার উদ্যোগ ভালো হলেও প্রয়োজনের তুলনায় তা অত্যন্ত অকিঞ্চিতকর। এইরূপ পরিস্থিতিতে দ্রুত জল নিষ্কাশনের জন্য সুইচ গেসের সমস্ত শাটার তোলা, বন্যা নিয়ন্ত্রণের জন্য চণ্ডীয়া নদীর দুই পাশে অবৈধ ভেড়িয়ে ও ইটভাটাগুলোর অপসারণ এবং ফুটব্রিজ উচ্চতা বাড়ানোর দাবিতে ময়নার বন্যা ও ভাঙন প্রতিরোধ কমিটি আজ বিডিও অফিসে গণ অবস্থান ও ডেপুটেশন দেন। বক্তব্য রাখেন বন্যার ভাঙন প্রতিরোধ কমিটির সভাপতি সন্তু কুমার দাস ও সদস্য বিবেক রায় সহ অন্যান্যরা। আমাদের বন্যা ও ভাঙন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে আজকে বিডিও সাহেবের কাছে ডেপুটেশন আছে যে আমাদের যে দাবিগুলো সেগুলি হলো যে 4টি সুইচগেট যে রয়েছে, মূলত 4টি সুইচগেট দিয়ে ময়নায় জল নিকাশ হয়ে যায়। তার প্রথমটি হলো ঢেউভাঙা, দ্বিতীয়টি শ্রীকণ্ঠা, তৃতীয়টি তুরসা, চতুর্থটি হলো আমাদের ছপুকা। এখন বেশিরভাগ জলটা আমাদের প্রথম থেকে বেরিয়ে যায় ঢেউভাঙাতে। ঢেউভাঙাতে 8টি শাটার রয়েছে, সেই 8টি শাটারের মধ্যে মাত্র 2-3টি কার্যকরী করা সম্ভব, বাকিগুলো সব অকেজো। অবিলম্বে এই শাটারগুলোকে কার্যকর করতে হবে এবং প্রত্যেকটি সুইলিসের সঙ্গে যুক্ত নিকাশি খালগুলিকে অন্তত 3 থেকে 4 ফুট দুপাড়কে বেঁধে উঁচু করতে হবে এবং সেই খালগুলির প্রস্থ দ্বিগুণ করতে হবে, যাতে সেই খালগুলি দ্বিগুণ জল ধারণ করতে পারে। আজকে যেটা ব্যাপকভাবে দেখা যাচ্ছে যে নিকাশি খালগুলির পাড় এত নিচু, যার কারণে সেগুলি জল ধারণের ক্ষমতা খুব কম হওয়ার কারণে দু পাশে পাড় ছাপিয়ে জলটা আমাদের মৌজার ভেতরে ঢুকে গেছে। সের কারণে কি হচ্ছে না, মেছোঘেরি এবং পানের বরজগুলো বিশেষভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের একটাই এখন বিশেষ করে দাবি যে মেছোঘেরি এবং পানের বরজ যারা চাষি রয়েছে তাদেরকে একটা বিশেষ ক্ষতিপূরণ, তাদেরকে ইনকোয়ারি করে যে তাদের কতটা ক্ষতি হয়েছে সেটা নির্বাচন করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক এবং সেই সঙ্গে কৃষিঋণ মকুবের জন্য বিডিও সাহেব ব্যাঙ্কগুলিকে একটু সুপারিশ করুন, এই আমার বক্তব্য। এবং ভাঙন প্রতিরোধ কমিটির সম্পাদক সন্তু কুমার দাস ও ভাঙন প্রতিরোধ কমিটি ময়না থাকার পক্ষ থেকে ময়নার দ্রুত জল নিষ্কাশনের জন্য শ্রীকণ্ঠা, পুরসা, ঢেউভাঙা ও ছপুকার 4টি সুইচের 15টি গেট পূর্ণাঙ্গভাবে কার্যকরী করতে হবে এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য চণ্ডীয়ার দুই পাশে যেভাবে ইটভাটি ও
মেছো গেরি হয়েছে, ফুটব্রিজগুলো যেভাবে নিচু হয়ে আছে, ওই অবৈধ দখল উচ্ছেদ এবং ফুটব্রিজগুলো নতুন করে উচ্চতা ও দৈর্ঘ্য বাড়াতে হবে। এবং দীর্ঘদিন বলা সত্ত্বেও যেভাবে প্রশাসনিক উদাসীনতা, এই লক গেটের দরজাগুলো ক্রিয়াশীল থাকলো না, যে কারণে ময়নাকে বারবারে ডুবতে হচ্ছে। আজকে প্রায় 60% পরিবার 1 থেকে 2-3 ফুট জলের তলায়, ন্যূনতম পানীয় জল, চিকিৎসা, এমনকি বাথরুমের সমস্যা তীব্র। বহু ঘরে খাদ্য নেই, মানুষের কাজ নেই। যদি সময় মতো আমরা 4টি সুইচ গেট তা 15টি দরজাকে কার্যকরী রাখতে পারতাম, ময়না মানুষকে এই দুর্ভোগে পড়তে হতো না। এবং এই গেটগুলো অকার্যকরী রেখে 30টা পাম্প বসিয়ে ময়না নাকি জল কমানো হবে, যেখানে হলগুলি ভাণ্ডার চোখের একটা মাঠ, 32টা মেশিন এক মাস চলে, ময়না 147 বর্গ কিলোমিটার জায়গা, তার জল পাম্প করে বের করানো উদ্যোগ ভালো হতে পারে, বাস্তবে তা অত্যন্ত নগণ্য। আমরা এই মুহূর্তে দাবি করছি অবিলম্বে ময়নার সমস্ত সুইচ গেটগুলো কার্যকরী করা হোক, ক্ষতিগ্রস্ত পান ধান মাছ চাষিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিয়ে অসহায় যে ফ্যামিলিগুলো যারা দিন আনে দিন খায়, তাদের জন্য ন্যূনতম আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হবে। এই দাবিতে বন্যা নিয়ন্ত্রণের জন্য চণ্ডীর সংস্কার, দখলমুক্ত করা, ফুটব্রিজগুলো উঁচু করা এবং অবিলম্বে জল নিষ্কাশনের জন্য সুইচ গেটগুলো পূর্ণাঙ্গ কার্যকরের দাবিতে আজকে এই অবস্থান বিক্ষোভ ডেপুটেশন শান্তিপূর্ণভাবে শেষ হবে। আগামী দিনে প্রয়োজনে আমরা বৃহত্তর প্রচারাঙ্গনের জায়গায় যেতে বাধ্য হবো।